জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ব্যস্ত সময় পার করছেন নীলক্ষিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম লিচু। জানা গেছে, বক্সিগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সত্তার স্বইচ্ছায় পদত্যাগ করে বক্সিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করে নির্বাচিত হওয়ায় নীলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে নীলক্ষিয়া ইউনিয়নের জানকীপুর নতুন বাসকান্দা গ্রামের মৃত নুরুল ইসলাম সরকারের সুযোগ্য পুত্র নজরুল ইসলাম লিচু নীলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। এ সময় সাধারণ ভোটাররা ও চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বলেন, বিস্তারিত দেখুন জামালপুর শরীফুল ইসলাম ঝোকনের পাঠানো প্রতিবেদনে। তার কাছে জানবো তিনি যে এবারে এই উপনির্বাচনে তিনি একজন ইউপি চেয়ারম্যান হিসাবে তিনি দাঁড়িয়েছেন, আমরা তার কাছে শুনবো। আপনি যদি এই ইউনিয়ন পরিষদে নির্বাচিত হতে পারেন তাহলে এই ইউনিয়নটিকে, নীলক্ষিয়া ইউনিয়ন পরিষদটিকে কীভাবে সাজাবেন? গত তিন টার্ম ইউনিয়ন পরিষদের সদস্য ছিলাম এবং প্যানেল চেয়ারম্যানও ছিলাম। আমি রাত্রি একটা নাই দুইটা নাই যখন জনগণ আমার কাছে সবসময় গেছে, আমি কোনো জনগণের ভোগান্তি করি নেই। ওনারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাদের কাজ করে দিছি। আমি আল্লাহ যদি ওই আশা ব্যক্ত নিয়ে আমি এবার দাঁড়াইছি চেয়ারম্যানের পদপ্রার্থী হয়ে, ওনারা যদি আমার নির্বাচিত করে আমি সর্বপ্রথম যেগুলি রাস্তা অতি জরুরি দরকার আমি সেগুলি করার চেষ্টা করব। শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি সেই দিকে লক্ষ্য করব শিক্ষা উন্নয়নের জন্য। এবং রাস্তাঘাট যা আছে এগুলা যেগুলি মানুষ চলতে পারে না, এই অকিযোগ্য রাস্তাগুলিকে আগামীতে আমি মেরামত করার আগে চেষ্টা করব। সাধারণ ভোটাররা আমার অতীতের কার্যকলাপে ওনারা আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ আমার পক্ষ আছে, আমি আগামীতে ইনশাআল্লাহ অবশ্যই চেয়ারম্যান হয়ে আসবো। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, যাই হোক, আপনাদের যেখানে ধরার জন্য রাস্তাঘাট আছে সেই রাস্তাগুলিকে আমি সর্বপ্রথম মেরামত করার চেষ্টা করব আমার এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে। কাজে এই আশা ব্যক্ত করে আমি আগামীতে ইনশাআল্লাহ জনগণের ভোটে জনগণের আইন নিয়ে আমি অবশ্যই চেয়ারম্যান নির্বাচিত ইনশাআল্লাহ হবো এবং জনগণের সেবা করবো। ঘোষণা না করলেও যেহেতু একটা ইউনিয়ন এরিয়াটা বড়, এটা তার ওয়ার্ড না, কাজে আমি যেহেতু নির্বাচন করবো আমার কোনো ভুল ত্রুটি নাই, কাজে আমি জনগণের কাছে আগেই আমি বাইরে হয়ে পড়ছি যে ভাই আমি নির্বাচন করবো, দয়া করে আপনারা সবাই একটা করে ভোট দেবেন আপনাদের খেদমত করার, এই জন্য আমি আগে নামিয়ে পড়ছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক ইউপি সদস্য তিনি অকপটেই জানালেন যে আমি এত আগে নামার একটি কারণ সেটি হলো এই ইউনিয়নটি অনেক বড়, নির্বাচনের যে সময়টুকু থাকে এই সময়ের মধ্যে এই ইউনিয়নকে কাভার করা সম্ভব হয় না, যার জন্যই তিনি দ্রুত মানুষের কাছে নির্বাচন তফসিল ঘোষণার আগেই তিনি নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন।